নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ইউটিআই পোর্টাল থেকে যারা প্যান কার্ডের নতুন অ্যাপ্লাই করেছেন তো তারা ডকুমেন্টস কীভাবে আপনি কম্পিউটারের মাধ্যমে বা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কী করে আপনি আপলোড করবেন তো বন্ধুরা অনেকে আমাকে কমান্ড করছিল যে আমি আপলোড করতে পারছি না তো কীভাবে আপনি আপলোড করবেন তো সরাসরি লাইভ প্রসেস দেখাবো তো বন্ধুরা সেইটির জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য এর জন্যে প্রথমত আপনাদিকে আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলো স্ক্যান করতে হবে তো আপনাদের যে প্রিন্টার মেশিন আছে সেই প্রিন্টার মেশিনে প্রথম যে পেজটি আছে সেই পেজটি কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে তো আমি প্রথম পেজটি কিন্তু আমি স্ক্যান করলাম আমার প্রিন্টার মেশিন হচ্ছে এল দুশো দশ এপশনের তো এরকমভাবে কিন্তু আপনি পোস্ট করাবেন তারপরে আপনাদের কম্পিউটারের সামনে যাবেন কম্পিউটারের সামনে যাওয়ার পর বন্ধুরা আপনাদের স্ক্যান করতে হবে স্ক্যানের সাইজটা কিন্তু এরকম করবেন দুশো ডিপিআই ওইখানে প্রফেশনাল মোড করে রেখেবেন সব কিছু দেখে নেবেন যেরকম যেরকম আমার করা আছে সব নিশ্চয়টা দেখুন প্রফেশনাল মেড যেটা আছে সেটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং ডকুমেন্টসটা অবশ্যই কিন্তু দুশো ডিপিআইয়ের মধ্যে করতে হবে দুশো ডিপিআই যদি না হয় তাহলে কিন্তু আপনাদের আপলোড করতে কিন্তু অসুবিধা হবে তার পাশাপাশি যে স্ক্যান আছে সে স্ক্যান করবেন স্ক্যান করার পর দেখুন ওকে বলে একটা অপশান আসছে সে ওকে বলে অপশানে ক্লিক করবেন যখনই ওকে বলে অপশানে ক্লিক করবেন তখন আপনার ডকুমেন্টসটি অটোমেটিক কিন্তু স্ক্যান হতে শুরু করবে প্রথমে কিন্তু ফার্স্ট পেজটি ডকুমেন্টস স্ক্যান করবেন তারপর হচ্ছে দ্বিতীয় যে পেজটি আছে একটা পেজে ইপি ওপিট সেইটা কিন্তু আপনি স্ক্যান করবেন তো আমার অলরেডি কিন্তু স্ক্যান হয়ে গেছে তো দেখুন পরপর তিনটে ডকুমেন্টস আমি স্ক্যান করেছি এরপর আপনার স্ক্যান করা জায়গায় নিয়ে আপনাকে অ্যাডপ ফটোশপে আসতে হবে অ্যাডপ ফটোশপে যখনই আপনি আসবেন তখনই বন্ধুরা আপনাদেরকে কিন্তু পেজটাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এরকমভাবে পেজটি সিলেক্ট করবেন তারপরে আপনাদের খুশি মতো কিন্তু আপনি ব্রাইটনেস বাড়াতেও পারেন কমাতেও পারেন কোনো অসুবিধা নেই তো আমি এরপর কিন্তু সাইজে গেলাম সেখানে কিন্তু এক হাজার পিক্সেল করলাম এক হাজার পিক্সেল করার পর বন্ধুরা প্রথম যে পেজটি আছে সেটা সেভ করলাম ডেস্কটপে আমি সেভ করলাম সেটি পেজ ওয়ান হিসাবে দেখলাম এরপর আমি নেক্সট পেজে গেলাম দু নম্বর যে পেজটি আছে সেই পেজটি আমি স্ক্যান করলাম তো আপনারাও এরকমভাবে কিন্তু স্ক্যান করবেন আমি এক হাতে মোবাইল ধরে আছি এবং স্ক্যান করছি দেখুন তো এবার আবার আমি দ্বিতীয় পেজ এরকম করে বস করলাম আপনারাও কীরকমভাবে সেট করে পোস্ট করাবেন আবার ওরকমভাবে স্ক্যান করবেন দুশো ডিপিআইয়ের মধ্যে আনবেন তো আমার কিন্তু অলরেডি স্ক্যান হয়ে গেছে এবার আমি তৃতীয় নম্বর পেজটা কিন্তু আমি পোস্ট করালাম তৃতীয় নম্বর অলরেডি পেজ পোস্ট করার পর আবার স্ক্যানে স্ক্যান অপশানে গেলাম এখানে কিন্তু আবার আমার কিন্তু স্ক্যান প্রসেস চালু হয়ে গেছে পেজ ওয়ান পেজ টু এবং পেজ থ্রি তিনটাই কমপ্লিট করছি এরপর আমি ফটোগুলি আমি সিলেক্ট করব ফটোগুলি কিন্তু আমার সিলেক্ট সিলেক্ট করার পর ফটোগুলি কিন্তু আলাদা কিন্তু আপনাকে রাখতে হবে দেখুন বন্ধুরা আমি পেজ ওয়ান সিলেক্ট করলাম আপনাদেরকে লাইভ আমি দেখাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে পেজ টুক কিন্তু পেজটা আমি কিন্তু ওপেন করলাম এবারে সেটি কিন্তু আমি রোটেট করব এখানে কিন্তু একশো আশি করলাম রোটেট হয়ে গেল এরপর সেটি কিন্তু আমি একটু কালার ব্রাইটনেস করে নিলাম পেপারটা সাইড সাইজ করে নিলাম সাইজ করে নেওয়ার পর এই ইন্টারটা টিপিলাম ইন্টার টিপার পর বন্ধুরা একটু ব্রাইটনেসটা একটু দিলাম তারপরে বন্ধুরা এটা ওকে করলাম তারপরে কিন্তু এইখানে কিন্তু এক হাজার পিক্সেল করলাম দিয়ে ওকে করলাম এটিকে কিন্তু পেজ টু হিসাবে আমি কিন্তু সেভ করে রাখলাম এরপরে ওকে করলাম এরপর হচ্ছে আমি নিয়ে নেক্সট তিন নম্বর যে পেজটি আছে সেই তিন নম্বর পেজটি কিন্তু আমি স্ক্যান করলাম স্ক্যান করার পর আবার কিন্তু এরপর যে আমি যেটা দেখলাম এবার যে আমার চেক সিগনেচার বা আপনাদের যে সিগনেচার আছে সেটা কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু আপনাদের ঠিকমতো কিন্তু লাইট দিয়ে বা লাইট কমিয়ে যেরকমভাবে আপনার অসুবিধা সেটা করবেন এটি কিন্তু সেভ করলেন আমি কিন্তু এটা সিগনেচার বা এসএসসি হিসেবে সিগনেচারটা সেভ করলাম আপনারা কিন্তু এরকম সেভ করে রাখবেন দ্বিতীয়ত এইবারও যে কাজটা করতে হবে আপনাদের যে পেইজি একটু পিডিএফ বলে যে অপশান আছে সেখানে কিন্তু অনলাইনে আপনাকে এটা করতে হবে সেটা আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পেজ ওয়ান পেজ থ্রি দিয়ে আমি ওপেন করলাম এবং কনভার্ট টু পিডিএফ মানে যে এ থেকে পিডিএফ করলাম তো আপনাদের এই এই যে অপশান যে অনলাইন যে আছে সেটা কিন্তু আপনাকে সুবিধা হবে তো আর আপনার বন্ধুরা দেখুন ফটোগুলি এবং যে সিগনেচার আছে কীভাবে রিসাইজ করবেন তো এখানে আপনাদের একটা অপশান আসে গুগলে সার্চ করবেন ইউটিআই পেন ফটো ইয়ার তো যখনই এই এই যে অপশানে ক্লিক করবেন তখন যে আপনাদের অবশ্যই ডেসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে আপনি এই লাইভ পৌঁছে যাবেন এই ওয়েবসাইটে দেখুন বন্ধুরা ফটোগুলি কিন্তু তৈরি করা খুবই সহজ যেটা পেন কার্ডের জন্য প্রযোজ্য হয় আপনাদের অন্য কিছু খাটতেই হবে না দেখুন ফটো আর সিগনেচারগুলি দেখুন আমি কপি করে আমি ডেস্কটপে রেখে নিলাম ফটো ফটোটি হয়ে গেল আমার পেন কার্ডে যেরকম লাগে দেখো সিগনেচারটা আমি এবার চুজ ফাইলে গেলাম এবার যে সিগনেচার সেটি কিন্তু আমি কপি গেট সিগনেচারে ক্লিক করলাম সেখানে দেখুন আমার কপি করে কপি করে আমার দেখুন আমার ডেস্কটপে আমি কিন্তু নিয়ে এলাম এরকমভাবে আপনাদের কিন্তু করে নিতে হবে এই ওয়েবসাইটে তারপর দেখুন বন্ধুরা এখানে আমার ডাউনলোড পিডিএফটা আমার যে তিনটে পেজ আমি করেছিলাম ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এবং আধার কার্ড এই তিনটে পেজ কিন্তু আমার দেখুন পিডিএফ হয়ে গেছে এরপর কী করবো এবার আমি সাইটে চলে যাব যে সাইটে আমি কাজ করি আমি স্পাইস মানিতে কাজ করি তো স্পাইস মানি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গেলাম সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম লগ ইন করলে আমার কিন্তু পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে সেখানে আমি স্কিপ করলাম স্কিপ করার পর আমাদের যে পোর্টাল আছে সেই পোর্টাল পেন কার্ড যে পোর্টাল অফিসিয়াল স্পাইস মানি সেখানে প্যান কার্ড ঢোকার পর ও না অপশানে ক্লিক করলাম তারপর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর ইউটিআই পেন অপশানে চলে গেলাম সেখানে কিন্তু আপলোড ডকুমেন্টস আপলোড ডকুমেন্টস যেয়ে গেলাম তখন বন্ধুরা এখানে কিন্তু চুজ ফাইলে এখানে আপনাদের যে পিডিএফটা আমি করেছিলাম তিনটি পেজে সেই পিডিএফটা কিন্তু আমি এখান থেকে ক্লিক করলাম তারপরে আমি ফটোটা চুজ করলাম ফটোর পর নিচে যে আছে সেটি কিন্তু সিগনেচার সিগনেচারটা আমি চুজ করলাম চুজ করার পর আপলোড অপশান সেখানে আমি ক্লিক করলাম আপলোড আপশে যখনই ক্লিক করবো তখনই বন্ধুরা আমার কিন্তু একটা নম্বর চলে আসবে সেই নম্বরটা কিন্তু আপনাদেরকে নোট করে রাখতে হবে পরবর্তীকালে এই নম্বরটির মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে আপনার কত দূর পর্যন্ত হয়ে আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন কোথাও কোনো অসুবিধাটা আমার কমেন্ট বসে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু ভালো থাকবে সুস্থ সাবধান থাকবে